আল্লা আমার রব এই রবি আমার সব দমে দমে তুন তার অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই আমাতে ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো র আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ সালাম আলিকুম আর আহমতুল্লাহ আর এক দর্শক চলুন তাহলে জিজ্ঞাসা জগতে শুরুতে একটি চিঠি পাঠিয়েছেন ফাতেমা সিদ্দিকা চট্টগ্রাম থেকে আপনি লিখেছেন আমাদের এলাকায় ফজরের নামাজের সময় শুরু হয় দশ থেকে ১৫ মিনিট পর ফজরের আজান দে আজানের ওই আগের ওই সময়টুকুতে তাহাজুদ কিংবা ভিতে নামাজ পড়া যাবে না যদি ফজরের ওয়াক্ত হয়ে যায় তাহলে তাহাজ এবং ভীতির কোনোটায় পড়বেন না আজান কখন দেয় তার সাথে তো সম্পর্ক না সম্পৃক্ত না যেহেতু ওয়াক্ত হয়ে গিয়েছে আজানটা ভুল হচ্ছে আজানের যে ট্রেডিশনটার কথা উনি উল্লেখ করেছেন এটি একেবারেই ভুল গলত যেহেতু আজান মানে আজানের ওয়াক্ত অনুযায়ী দেয়নি তাই এরা যারা আজানের ব্যাপারে আমার দ্বারিতা রক্ষা করে নেয় তারা গুণাগার হবেন কোনো সন্দেহ দেরি করেছেন কিন্তু আপনাকে অবশ্যই মানে ফজর উদিত হয়ে গেছে আপনি যদি কনফার্ম হন সেটা গড়ির মাধ্যমে হোক অথবা অন্য কোনো মাধ্যমে হোক যদি আপনি কনফার্ম হন যে ফজর উদিত হয়ে গিয়েছে তখন আর তাহায্যদের সালাদ অথবা নফল সালাত নেই তখন শুধুমাত্র ফজরের দূর কাজের শূন্যতা আছে শুধুমাত্র ফজরের রাকাত শূন্য আদায় করতে পারবেন এটাই মূলত অনুমোদিত এছাড়া আর কোনো তাহায্য অথবা কোনো নফল নামাজ পড়ার সুযোগ তখন থাকবে না বনের ক্ষেত্রে যারা ফজরের আজান দিতে দিচ্ছেন সে কারণে কোনো সুযোগ গ্রহণ করা যাবে না জি আপনি আরও লিখেছেন হেদায়েত হেদায়ত কিভাবে হেদায়ত লাভ করা যায় হৃদায়ত শব্দটি আরবি ভাষার শব্দ এর একাধিক অর্থ রয়েছে দুটি অর্থ প্রসিদ্ধ একটি হচ্ছে পদপ্রাপ্ত হওয়া একটি হচ্ছে পদ দেখানো দুটাই কিন্তু হৃদায়তের মধ্যে রয়েছে যখন আল্লাহ সুবাহ তারা কোনো বান্ধাকে হেদায়ত দিয়ে থাকেন তখন সে ব্যক্তি পদপ্রাপ্ত হয়ে থাকেন আর যখন ইসলাম আলীউসাল্লাম অথবা কোনো ব্যক্তি কোনো বিষয়ে ইসলামের পদ দেখান তিনি মানে পদ দেখালেন পদ দেখালেন তিনি পদ দিতে পারলেন না কারণ পদ দেওয়ার একমাত্র হেদায়ত যেটি প্রাপ্ত করা কোনো ব্যক্তিকে মানে সত্যিকার পথের দিকে নিয়ে আসা এটি শুধুমাত্র আল্লাহ ও তালাহের হাতে রয়েছে এটাকে মূলত হেদায়তুর তৌফিক বলা হয় থাকে হৃদায়তুর দুটি অর্থ একটা হৃদায়তুর দালায়ালা মানে পদ দেখানোর জন্য যে হৃদায়তটি আর হচ্ছে হেদায়ত তৌফিক যেটি আল্লাহ রাবুল আলমীর পক্ষ থেকে বান্দাকে মানে পথের উপর পরিচালিত হওয়ার তৌফিক সুযোগ দেওয়া এই দুটাই মূলত হেদায়তের অর্থ এছাড়াও হেদায়ত শব্দটি মূলত আরবি ভাষায় মানে আরও অনেকগুলো অর্থ ব্যবহার করা থাকে কিন্তু আমরা যখন কোরআনে এর মধ্যে দেখব তখন হেদায়তকে মূলত এই দুটি অর্থে ব্যবহার করা হয়েছে যেমন প্রথম কোরআনে করিমের একবারে শুরু আয়াত যেটি রয়েছে আল্লাহ রাবুল আলমিনের কাছে আমরা দোয়া করে থাকি ইহদিনা সিরাত মুস্তাকিম আপনি আমাদেরকে দিনা আমাদেরকে হেদায়ত দেখান হেদায়ত দিন কিসের হেদায়ত এখানে হেদায়ত তৌফিক আমরা চাচ্ছি আল্লাহ আল্লাহের কাছে আরেকটা হচ্ছে আল্লাহ সোহানোর অসংখ্য আয়াতের মধ্যে হেদায়তের কথা উল্লেখ করেছেন সেই আল্লাহ সোবাহ করেন যে এই কোরআন ইহাদি পদ প্রদর্শন করে লিল্লাতি হি আক মানুষের জন্য যেটি যথোপযুক্ত মানে সেই কাজের দিকেই মূলত এই কোরআনে করিম পদ প্রদর্শন করে থাকে এভাবে মানে মুস্তাকিম সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ সুবাহ বলছেন যে আপনি মানুষদেরকে সঠিক সরল পথের দিকে হেদায়ত দিয়ে থাকেন অর্থাৎ পথ প্রদর্শন করে থাকেন সুতরাং হেদায়তের কোরআনকারীমের মধ্যে এই দুটি অর্থ বেশিরভাগ ব্যবহার করা হয়েছে যার মাধ্যমে উদ্দেশ্য হচ্ছে পথ প্রদর্শন করা কোনো ব্যক্তি যদি হেদায়ত দিতে চায় বা সেটা হচ্ছে মূলত পথ প্রদর্শন করা ব্যক্তির দিকে যদি সম্পর্কিত হয় প্রদর্শন করা অর্থ হবে আর রব্বুল আলামিনের দিকে যদি সম্পর্কিত হয় থাকে হেদায়ত বলতে মূলত তৌফিককে বোঝানো হয়ে থাকে অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে বান্দাকে ভালো কাজ করার জন্য ভালো পথে নিজেকে পরিচালিত করার জন্য যে সুযোগটুকু অবকাশটুকু আল্লাহ দিয়ে থাকেন সেটাই হচ্ছে এখানে হেদায়ত আমাদের এবং আরেকটা প্রশ্ন করেছেন যে হেদায়ত কীভাবে লাভ করা যায়

হেদায়তের জন্য অবশ্যই হেদায়তের যেতে হবে এই জন্য এবং শূন্য জ্ঞান লাভ করতে হবে তারপরে যেটি করণীয় কাজ সেটা হচ্ছে মানে এবং সুনার মধ্যে যে পদ্ধতি শিক্ষা দেওয়া হয়েছে বা যে পদ্ধতির কথা আমাদেরকে উল্লেখ করা হয়েছে যে বত পদ্ধতি মানে দেখানো হয়েছে সেটার অনুসরণ করতে হবে আমাদেরকে প্রিয় দর্শক এবার আমাদের হাতে একটি ইমেইল এটি পাঠিয়েছেন রেবেকা সুলতানা রিচমন ভার্জিনিয়া ইউএসএ থেকে আপনি লিখেছেন মেয়েদের যখন পিরিয়ড হয় তখন কি তারা কোরআন শরীফ থেকে যে কোনো সুরা তেলাওয়াত করতে পারবে কোরআন শরীফটা শুধু আরবি নয় সাথে বাংলা তফসিরও আছে হ্যাঁ পিরিয়ডের সময় মূলত কোরআন করিম তেলাওয়াত করার বিষয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে মানে মত পার্থক্য রয়েছে কিন্তু যতটুকু আমাদের কাছে স্পষ্ট হয়েছে কোরআন এবং হাদিসের আলোকে সেটা হচ্ছে তিনি কোরআন তেলাবাত করা যদি প্রয়োজন হয় তাহলে তিনি কোরআন তেলাবাদ করতে পারেন কিন্তু প্রয়োজন না হলে তিনি তেলাবাদ না করাটাই উচ্চ মুখস্থ হ্যাঁ মুখস্থ তেলাবাদ করা আর প্রয়োজনটা হচ্ছে এই যেমন মনে করেন কোনো হাফেজ তিনি যদি মানে অনেক সময় কোরআন তেলাবাত না করা হয়তো ভুলে যেতে হবে অথবা টিচার তার প্রয়োজন রয়েছে এই জন্য মানে সুনির্দিষ্ট কোনো প্রয়োজন যদি থাকে তাহলে তিনি মুখস্থ তেলাবাদ করতে পারেন তবে উত্তম হচ্ছে কোরআনকারী স্পর্শ না করা সেটা কেউ কেউ তব থাকলে কোরআন স্পর্শ করার বিষয়টিকে সম্পূর্ণ জায়জ বলেছেন বাকি এটি ইজতেহাদি মাসালা মানে এই মাসালার মধ্যে আলেমদের মত পার্থক্য রয়েছে এবং আলেমের সাথে গবেষণা রয়েছে যেহেতু কোরআন মূলত শুধুমাত্র আল্লাহর কালামকে বোঝায় এবং কোরআনের মধ্যে যদি অনুবাদ আরও অন্য তফসীষ হয় থাকে সেটা মূলত মুসাফ এটাকে কোরআন বুঝায় না তাই এই জন্য একদৌর আল্লামায় বলেছেন যদি সেটাকে কেউ স্পর্শ করে তাহলে স্পর্শ করতে কোনো অসুবিধা নেই কিন্তু কোনো সন্দেহ নেই কোরআনে করিমের আদব হচ্ছে কোরআনে করিমের তাহারাতের সাথে পবিত্রতার সাথে স্পর্শ করা কোরআন করিম তাহারাতের সাথে তেলাবাদ করা বাকি মানে আপনি যদি মনে করেন যে না আপনার প্রয়োজন রয়েছে তাহলে আপনি তেলাবাদ করতে পারবেন যে প্রয়োজন থাকে যেটা তফসির কোরআনের সেটা স্পর্শ করতে পারবেন জি আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক এবার আমাদের হাতে আরও একটি ইমেল এটি পাঠিয়েছেন আহমেদ হোসেন লিখেছেন ব্যাংকিং চাকরি করা কি যায় কমন কথা ব্যাংক মূলত অনেক বিশাল একটা জিনিসকে বোঝায় এবং ব্যাংকিং সিস্টেমের মধ্যেও বিভিন্নতা রয়েছে তাই ব্যাংকিং এই কথা মানে একটা ব্যাপক কথা ব্যাঙ্কিং যদি আপনি মানে ট্রেডিশনাল সুদভিত্তিক যেই ব্যাংক আছে ইন্টারেস্ট বেসড যে সমস্ত ব্যাংক রয়েছে সুদভিত্তিক এই সমস্ত ব্যাংকে মানে সুদি কারবারের সাথে নিজেকে সম্পৃক্ত করা এটি সম্পূর্ণ হারাম জায়স দিন বাকি যদি সেটা সুদভিত্তিক না হয় আপনি যদি ট্রেডিশনাল সিস্টেম বাদ দিয়ে বর্তমানে যে সমস্ত ইসলামিক সিস্টেম অথবা যে সিস্টেমের মধ্যে সুদের কোনো লেনদেন নাই এ ধরনের কোনো ব্যাঙ্কিং সিস্টেম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ব্যাঙ্কিং কাজ করতে পারবেন সেটা নির্ভর করছে আসলে আপনার কাজের ধরনের উপর শুধুমাত্র বক্তব্যের উপর নয় প্রিয় দর্শক আমাদের হাতে এখন একটি ইমেল এটি পাঠিয়েছেন রেসালাত রহমান লিখেছেন আই লাইক দিস প্রোগ্রাম লট অ্যান্ড ওয়াচ ইট ভেরি অফেন আই হ্যাভ এ কোয়েশ্চেন রিগার্ডিং অ্যাভরশান

যতদিনই হোক যতদিনই হোক না কেন কারণ সেটা মানে যেহেতু মানে একটা জিনিস কনফার্ম হয়ে যাওয়ার পরে সেটাকে ধ্বংস করা মানে এবং সেটা যদি মানব মানবভ্রূণ হয়ে থাকে তাহলে কোনো ধরনের কোনো অবস্থাতেই এটি হালাল নয় যেহেতু সল উল্লাহ বলছেন জায় ওয়াদুল আদুল হাফি এটি হচ্ছে গোপন হত্যা মানে এটি গোপন গোপনীয়ভাবে মানে ভ্রূণ হত্যা যেটি সম্পূর্ণ হারাম করা হয়েছে বরং সল্লাহ সুল্লাহ আলম এ ব্যাপারে তাহদিদ করেছেন কঠিন মানে え কথা উল্লেখ করেছেন সতর্ক বাণী দিয়েছেন তাই এটি হারাম হারামকর সন্দেহ হয় কোরআন কারীমের মধ্যে আল্লাহ সুবহান تعالی বলেছেন কিয়ামত উদ্দিন তাদেরকে প্রশ্ন করা হবে বে আই বিআইয়ি দামবিন কুতিলাত واذا আল মাউউদাতু সুইলত যখন এই সমস্ত লোকদেরকে যাদেরকে ভাবে হত্যা করা হয়েছে ইচ্ছা কি তবে intention হবে হত্যাটা মহাপাপ তাদেরকে কিয়ামত উদ্দিন জিজ্ঞেস করা হবে বিআইয়ি দামবিন কুতিলাত কোন অপরাধের দ্বারা হত্যা করা হয়েছে এই প্রশ্নের উত্তর দিতে হবে এটা হলো ইন্টেনশন সম্পর্কে আমরা বলছিলাম জি আমরা আমাদের এক দর্শককে প্রশ্ন পড়ছিলাম আবাসন প্রসঙ্গে উনি আরেকটি বিষয় জানতে চেয়েছেন কেউ যদি অ্যাবাসন করে ফেলে তাহলে তিনি আল্লাহর কাছে কিভাবে ক্ষমা প্রার্থনা করবেন আল্লাহ কি তাকে ক্ষমা করবেন হ্যাঁ আল্লাহ তারা তো আল্লাহ আল্লাহকে অপরাধ যদি করে থাকেন তাহলে ক্ষমা করবে না অপরাধ মানে যদি কেউ করে থাকেন তাহলে তিনি অপরাধবোধ মানে সত্যিকারভাবে উপলব্ধি করে যদি সত্যিকার অনুতপ্ত হতে পারে তবা করেন হ্যাঁ এবং আল্লাহ রাব্বুল আলমীদের কাছে প্রত্যাবর্তন করেন ঠিক যেভাবে প্রত্যাবর্তন করা দরকার সত্যিকারভাবে যদি আল্লাহ সুবাহন তালার কাছে আন্তরিকভাবে তিনি প্রত্যাবর্তন করেন

ব্যাজিদ আহমেদ মিকা আপনি লিখেছেন আমি আপনাদের অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা একজন নিয়মিত দর্শক কিন্তু ইদানিং মাগরিবের নামাজের কারণে আপনাদের অনুষ্ঠানটি দেখা সম্ভব হয় না এমতো অবস্থায় আপনারা যদি অনুষ্ঠানটির সময় পরিবর্তন করেন তাহলে অনেক উপকৃত হব অন্যথায় আপনাদের ইউটিউব চ্যানেলে আপলোড করলে দেখতে পারব কিন্তু ইদানিং আপনাদের ইউটিউব চ্যানেলটি বন্ধ করা দে হয়েছে নাকি তাই আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটির অনেকগুলো পর্ব দেখতে পারিনি এর জন্য যদি আপনারা আপনাদের নতুন ইউটিউব চ্যানেলে আগের পর্বগুলো আপলোড করে দেন তাহলে অনেক উপকৃত হব প্রিয় দর্শক ঋতুর আবর্তন পরিবর্তনে সূর্যের অস্ত যাওয়ার বিষয়টি আগে পরে হয়ে যায় তো আমরা যদি আমাদের সময় পরিবর্তন করি তো দেখা যাবে আবার আরেকটা ঋতু দেশে একই সমস্যা হবে তা আমাদের ফিক্সড পয়েন্টটা আমরা ঠিকই রেখেছি হয়তো দ্রুত কখনো কখনও কোনো কোনো সময় আমাদের অসুবিধা হয়ে যায় এক্ষেত্রে আসলে আমাদের তেমন কিছু করণীয় নেই তো আপনাদের অবগতির জন্য জানাতে পারি আমাদের আপনার জিজ্ঞাসা অনুষ্ঠান তারপর দিন সকালে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে পুনঃপ্রচার হয়ে থাকে সেই সুযোগ আপনারা নিতে পারেন আর যেটা ইউটিউব চ্যানেলের কথা বলেছেন সেখানে তো আমাদের অনুষ্ঠান সেখানে ছিল আপনার ভিজিট করলে পেতেন এখন যে আপনি অসুবিধার কথা বলেছেন এটা আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে আপনাদের বিষয়টা আমরা তুলে ধরব ইনশাল্লাহ দর্শক এবার আমাদের হাতে আরো একটি ইমেল এটি পাঠিয়েছেন হাতিম লিখেছেন মাঝহ কি মাঝাব কি মানতে হবে আর না মানলে কী হবে মেধাব শব্দের স্বাধীন করতে হচ্ছে অভিমত ওপিনিয়ন অথবা মানে চিন্তা বক্তব্য মেধাব স্কুল অফ থটকে বোঝায় মানে গবেষণার একটা যে ধারা রয়েছে এই ধারাকে মূলত মাঝহাব বলা হয়েছে মাঝাব শব্দটি আরবি ভাষায় জাহাব আহাব মাঝধাব থেকে এসেছে ইয়া আইয়াদু ম্যাধাবান ম্যাধাব হচ্ছে মানে একজন লোক যেদিকে গমন করেছে এটাকে মাঝহা বলা হয় তাকে এটি মানে চিন্তাধারার উপর নির্ভর করে মানে তার ব্যক্তির বক্তব্য নিয়ে এসে যে বক্তব্য দিয়েছে সে বক্তব্যের উপর নির্ভর করে এই মানে মাঝহাব শব্দটি এসেছে এটি কোরআন এবং হাদিসের কোনো পরিভাষা নয় জানতে হবে যে এটা ইসলামী কোনো পরিভাষা নয় এটা শুধুমাত্র গবেষণার কারণে ইশতেহাদের কারণে একদম ওলামাইকালাম এটা নাম দিয়েছেন মেধাব আর কিছুই না মূলত এটি আলেমদের মানে ব্যক্তিগত অভিমত ইশতেহাদ অপিনিয়ন এবং গবেষণা এবং সেই গবেষণা শরীয়তের মানে বাধ্যতামূলক কোনো বিষয়ই না কারণ কেউ গবেষণা করতেও পারেন নাও করতে পারেন মানে সেই সেজন্য এই তার এই গবেষণা কোনো ব্যক্তির জন্য ফরজ ওয়াজিব সুন্নত নফল কিছুই না মাঝহাব সম্পর্কে আমাদের কনসেপ্ট যেটা সে বা আমরা যেই বিভ্রান্তির মধ্যে আছি সেই বিভ্রান্তি হচ্ছে এই আমরা অনেকে মাঝহকে মনে করি যে ইসলামের মনে হয় এটাই দিন মানে মাঝহাবকে আমরা দিনের স্ট্যাটাস দিচ্ছি দিনের মর্যাদা দিচ্ছি ফলে দেখা যাচ্ছে যেটা সেটা হলো এই আমরা মনে করি যে মাঝাবের যত কথা আছে যত বক্তব্য আছে বা আলেমের যে বক্তব্য রয়েছে সবটাই শুদ্ধ এবং সবটাই নিতে হবে মানে এবং এটাকে রংকুশ আনুগত্যের জন্য করতে হবে এটি একেবারেই মানে যেটাকে বলা হয় তাকে থাকে ভিত্তিহীন কোরআন এবং হাদিসের দলিল পরিপন্থী বক্তব্য কারণ কোরআন এবং হাদিসের মধ্যে আমাদেরকে যে বিষয়ে আনুগত্য করতে নির্দেশ দেওয়া হয়েছে এবং যে বিষয়ে অনুসরণ করতে বলা হয়েছে সেটি হচ্ছে আল্লাহ এবং তার আসলে আনুগত্য করতে বলা হয়েছে আতিউল্লাহ আতিউ রসুলু আকুম সুয় মহামে তেরোনের মধ্যে আল্লাহ সুবাহ করেছেন তোমরা আল্লাহ আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো ওপেলু আকুম তোমরা তোমাদের আমলসমূহ সময় বরবাদ করো না এই জন্য মাঝাব যদি কেউ মানে অনুসরণ করতে মানে অনুসরণ নাও করেন এতে কোনো অসুবিধা নেই তবেই তাকে কোরআন এবং হারিসকে অনুসরণ করতে হবে দিন পালন পরিপালন করতে হলে দিন মেনে নিতে হলে দিনের অনুশাসনকে সম্পূর্ণরূপে নিজের জীবন বাস্তবায়ন করতে হলে অবশ্যই কোরআন এবং মানতে হবে এবং আপনি সেই ক্ষেত্রে ভাই আপনি আরও লিখেছেন আপনারা যে প্রশ্নের উত্তর দেন তাতে অনেক সময় পবিত্র কোরআনের বা হাদিসের উদ্ধৃতি দিতে হয় কিন্তু আপনারা তার দলিল দলিল বা রেফারেন্স দেন না যদি আপনার দলিল দিতেন তাহলে আমরা তা যাচাই করে দেখতে পারি যেমন কোন সুরার কত নম্বর আয়াত বা কোন হাদিস গ্রন্থের কোন অধ্যায়ের এবং হাদিস নম্বর ইত্যাদি ভাই আপনি যেভাবে গড়ে কথা বলে ফেললেন যে আমরা দলিল দিই না একটু আগেই তো আপনার প্রশ্নের প্রেক্ষিতে ডক্টর সাইফুল্লাহ বললেন সুরা মোহাম্মদের তেরো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এটি কি দলিল নয় আমরা তো দলিল দেওয়ার চেষ্টা করি এটি প্রশ্নোত্তর অনুষ্ঠান হয়তো সব সময় কোন পৃষ্ঠার কত নম্বর হাদিস এভাবে হয়তো সবসময় বলা হয় না তা লক্ষ্য করবেন আমরা সব সময় দেওয়ার চেষ্টা করি এবং আজকেও তো আমরা দিলাম সুরা মোহাম্মদের তেরো নম্বর আয়াতের কী বলবেন এই ব্যাপারে এভাই দলিল বুঝেননি দলিল বলতে তিনি মনে করেছেন হয়তো কোরআনে আয়াত নাম্বার বলে দিলেই অথবা হাদিস নাম্বার বলে হাদিস নাম্বার তো আসলে আসে নেই কোরআনেরও আয়াত নাম্বার নেই কোরআনের আয়াত নাম্বারগুলো অনেক পরবর্তী সময়ে মানে এগুলো ইনক্লুড হয়েছে কোরআনে ক্রিমের আয়াত উল্লেখ করলেই যথেষ্ট আর আপনি বের করার জন্য আপনি যদি চেষ্টা করেন তাহলে আপনাকে অবশ্যই ব্যক্তিগত প্রচেষ্টায় সেটাকে বের করে নিতে হবে ঠিক অনুরূপভাবে হাদিসের কথা বলছেন যে ভুল বলেছেন সেটা হলো হাদিসের কোনো তার ক্রিম মূলত আজকের দিন পর্যন্ত কোনো ইউনিফাইড মানে ইউনিক কোনো তার ক্রিম নেই মানে সমন্বিত কোনো তার নেই মানে তার হচ্ছে মানে এটাকে কি বলা হয় মার্কিং নাম্বার নাম্বারিং করা যে নাম্বারিংটা এটাকে মানে সই বোখারির বিভিন্ন বিভিন্নভাবে সংখ্যা দিয়েছে আপনি ইসলাম ফাউন্ডেশন যান এক ধরনের সংখ্যা দেখবেন মানে কত নম্বর হাদিস হাদিস নাম্বার সুতরাং এগুলো মানে ওইটা জানতে গেলে সে বোখারির মূল যে মূল যে গ্রন্থ সেখানে হতো এই জন্য এগুলো যেহেতু মানে ইমামগণ মানে যারা লিখেছেন তারা কিন্তু এগুলো উল্লেখ করেননি মানে এগুলো পরবর্তী সময় এসেছে এবং লোকেরা কাছাকাছি বিভিন্ন সুবিধার জন্য সহজ করার যদি কারো মানে ওই শুধুমাত্র সংখ্যা মনে থাকে তাহলে তিনি বলতে পারেন এভাবে কেউ মানে এই বিষয়গুলো মানে করে না এগুলো এভাবে কেউ মুখস্থ করে না হলো পবিত্র কোরআন থেকে উদাহরণ দেওয়া সেই হাদিস থেকে উদাহরণ দেওয়া এবং আমরা চেষ্টা করি হাদিস সংখ্যা বা কোরআন বলতে আর আমাদের নিজেদের প্রতি একটু চেষ্টা করা উচিত জ্ঞান অন্বেষণ গবেষণা কিছু সময় ব্যয় করা উচিত তাহলে বিষয়গুলি আমাদের জন্য খুবই সহজে উঠতে পারে দর্শক এবার আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন সুলতান আকন গজনবী রোড ঢাকা থেকে আপনি লিখেছেন আমরা নামাজ পড়ার সময় কখনো উচ্চ স্বরে তেলাবাদ করি কখনো বা নিম্ন স্বরে এরকম কেন সুল্লাহ সুল্লাহ ইসলাম এভাবে তেলাবাদ করেছেন এবং তেলাবাদ করার পরে সুলাল্লাহ সুল্লাহ ইসলাম বলেছেন সাল্লু সাল্লি তোমরা সলাত আদায় করো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখেছ তাই এটা মূলত সুলাল ইসলাম আনুগত্য নিরঙ্কুশ আনুগত্য এর মধ্যে মানে কারণ কি আছে কি কি কারণ আছে মানে কি কি রহস্য রয়েছে মানে সেগুলো বের করা আমাদের দায়িত্ব নয় আমরা যারা মোকাল্লাফ রয়েছি শরীয়তের দায়িত্ব অনুসরণ করার জন্য নির্দেশ নির্দেশপ্রাপ্ত হয়েছি আমাদের দায়িত্ব হচ্ছে একটাই হলো আনুগত্য করে যাওয়া বাকি এগুলোর পিছনে অবশ্যই শরিয়ার মধ্যে দিক নির্দেশনা রয়েছে এবং রহস্য রয়েছে কী কারণে এগুলো করা হয়েছে এগুলো আন্দাজে অনুমানের উপর করা হয়নি এগুলো কারণ রয়েছে আহুল হাদিস কোন এবং এ বিষয়ে যারা গবেষণা করেছেন তারা অনেকগুলো কারণ উল্লেখ করেছেন এত বিস্তারিত আলোচনা করার আমাদের হাতে সময় হবে না শুধুমাত্র আমি একটি কারণ উল্লেখ করবো সেটা হচ্ছে এই মূলত রাতের নামাজগুলোতে যখন তেলাওয়াজটা মানে আওয়াজ করে সরবে পড়া হয় থাকে তখন রাতের নামাজগুলোর মধ্যে মনোযোগটা বেশি বৃদ্ধি পায় এবং লোকেরা উপলব্ধি করতে পারে আর তখনকার সময় যখন অন্ধকারে রাতের সলাদগুলো আদায় করা হতো তখন তো মূলত মানে এমন বাতি এমন লাইট এমন ব্যবস্থা ছিল না ফলে সলাতের এই আওয়াজটা মানে তাদের মধ্যে মানে সলাহাতের মনোযোগের বিষয় পরিবেশের সাথে এবং সরাহাতের প্রতি একান মানে ঐকান্তিকতা আন্তরিকতার বিষয়টি সেখানে জড়িত ছিল ফলে একটু জোরে আওয়াজ করে রাসুল উল্লাহ আসলাম তেলাবাদ করতে বলেছেন এবং তেলাবাত করতেন বাকি দিনের বেলায় এটা দরকার নেই দিনের বেলা যেহেতু মানে সমস্ত লোকগুলো সব দেখতে পাচ্ছে সব মানে স্পষ্ট সেক্ষেত্রে তারা আনুগত্য করতে সহজ এবং তাদের আন্তরিকতা সেখানে বৃদ্ধি পাবে ফলে এই সে সে তেলাভাতটুকু মূলত মানে দিনের বেলায় মনোযোগটা আপনি যত বেশি মানে নীরবে যাবেন তত বেশি মনোযোগটা বেশি হবে আর রাতের বেলা যত বেশি একটু আওয়াজ করবেন তত বেশি মনোযোগটা বৃদ্ধি পাবে এটা একটি কারণ উল্লেখ করা হয়েছে আরও বহু কারণ রয়েছে মনে হয় আজকে আলোচনা শেষে সম্ভব হবে না আমাদের সময় তো আজকে শেষ হয়ে গেল এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অবশ্যই ধন্যবাদ প্রিয় দর্শক নামাজ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এ নামাজের ব্যাপারে আমাদের অনেক সময় ব্যয় করতে হবে নামাজকে জানতে হবে নামাজে কি পড়ছি অর্থ উপলব্ধি করতে হবে তাহলে নামাজ আমাদের জন্য প্রাণবন্ত হবে নামাজের সুফল আমরা পাব এবং দেখা যাবে যারা নামাজ পড়েন তারা অন্যায় এবং অশ্লীল কাজ করেন না চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি বিএসিসি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক আপনারা ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন টিভি বিডি ডট কম প্রিয় দর্শক আপনারা আমাদের অনুষ্ঠানটি অ্যান টিভি দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট এন টিভি বিডি ডট কম দর্শক আপনারা সবাই নিরাপদে থাকুন থাকুন শান্তিতে আসসালামু তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই নিযামাতে ডুবে আছি সবাই পাক খালির গানে শুনি বিকলো